नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। तो वीडियोते बेश कयेकटी गुरुत्वपूर्ण आपडेट शेयर करा रयेछे। प्रथम जे आपडेट न्यूजटा दिते चलेछि नर्थ इस्ट यूनाइटेड एफसी दल के निये। नर्थ इस्ट यूनाइटेड एफसी दल एई मुहूर्ते आई लीगेर टीम मोहम्मदन एससी दलेर खेला प्लेयार विदेशी प्लेयारेर साथे कथाबार्ता बोलछे। सिरियान प्लेयार शाहिर शाहीन 33 বছর বয়সী একজন সেন্টার ব্যাক বা ডিফেন্ডার পজিশনের প্লেয়ার। তো এই প্লেয়ারটির সাথে কথাবার্তা বলছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল। সূত্র অনুযায়ী এরকমটাই খবর রয়েছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আই লিগের মোহামেডান এসসি দল থেকে খেলতে দেখা যেতে পারে এই প্লেয়ারটিকে আইএসএলের নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে। তো এর পরে যে আপডেট নিউজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আইবন দোলিনকে নিয়ে। আইবন দোলিনকে নিয়ে লাস্ট একটি ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে তিনি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে এফসি গোয়া দলের সঙ্গে। কিন্তু এফসি গোয়া দল মানে কেরালা ব্লাস্ট এফসি দল এই আইবন দোলিনকে পাওয়ার জন্য ট্রান্সফার ফি দেওয়ার জন্য রাজি রয়েছে। তার জন্যই কিন্তু আবারও এই ডিলটা নিয়ে একটা নতুন আপডেট পাওয়া গেছে। সেটা হচ্ছে এফসি গোয়া দল ছাড়তে পারে, কিন্তু যে টাকা ট্রান্সফার ফি দাবি করছে সেই টাকাটা যদি কেরালা ব্লাস্ট এফসি দল দিতে পারে তাহলেই কিন্তু এফসি গোয়া দল কন্ট্রাক্ট এক্সটেনশন করে থাকলেও আইবন দোলিনকে ছেড়ে দিতে পারে কেরালা ব্লাস্ট এফসি দলে। কিন্তু কেরালা ব্লাস্ট এফসি দল এফসি গোয়া দল যা দাবি করছে ট্রান্সফার ফি হিসেবে, তার থেকে কেরালা ব্লাস্ট এফসি দল 70% দিতে চাইছে ট্রান্সফার ফি। তো সেই ক্ষেত্রে 70% ট্রান্সফার ফি দিয়ে যদি সন্তুষ্ট হয় এফসি গোয়া দল তাহলে কিন্তু আইবন দোলিনকে আমরা খেলতে দেখতে পারি অবশ্যই কেরালা ব্লাস্ট এফসি দলের জার্সি গায়ে। এর পরের যে আপডেট নিউজটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকের নেক্সট জেনারেশনের শেষ ম্যাচ খেলেছে এটিকে মোহনবাগান নামে মোহনবাগান দল। তো এটিকে নামটা ফাইনালি একদম পুরোপুরি অফিসিয়ালি উঠে গেল। আর কোনোভাবেই কোনো দিক দিয়েই তোমরা এটিকে নামটা আর মোহনবাগানের আগে বা মোহনবাগান দল রিলেটেড শুনতেই পারবে না বা দেখতেও পারবে না। তো আজকেই কিন্তু এটিকে নামটার ইতি ঘটে গেল, এর আগেই ঘটে গেছে, বাট আজকে অফিসিয়ালি মোটামুটি পুরোপুরি কনফার্ম যে এটিকে নাম নিয়ে আর কোনো অফিসিয়াল ম্যাচ খেলবে না বা এটিকে নামটার খুঁজে পাওয়া যাবে না। তো এই ছিল 3 নম্বর আপডেট। এরপরে শেষ যে আপডেট নিউজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে জাসন কামিন্সকে নিয়ে। তো জাসন কামিন্স কিন্তু একটি বিদেশি মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছে, তার ফাইনাল ম্যাচ রয়েছে খুব তাড়াতাড়ি। তো সেই ফাইনাল ম্যাচের আগে ইন্টারভিউতে তিনি অবশ্যই মোহনবাগান দলের ডিলটা নিয়ে কিন্তু একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা কি? সেই বক্তব্যটা হচ্ছে তিনি যেটা বলেছেন যে মোহনবাগান দলে তিনি সই করছেন না এই বিষয়টা নিয়ে। তো পরবর্তী সময়ে পুরোপুরি কনফার্ম আপডেট পাওয়া যাবে, বাট এই বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে আমি অসংখ্য রিউমার দেখেছি এবং আমি অসংখ্য বার্তা পেয়েছি ইন্ডিয়া থেকে, ও মাই গড, এরকম একটা কথা বলেন। এর পাশাপাশি তিনি আরও বলেন আমার এবং আমার মিসের সাথে একটি ছবি আমি অনলাইনে পোস্ট করেছিলাম, সেই ছবির কমেন্ট বক্সে অসংখ্য মেসেজ আমি পেয়েছি, অসংখ্য কমেন্টস পেয়েছি, কাম টু ইন্ডিয়া বা ভারতে আসুন, এরকম একটা কমেন্ট আমি অসংখ্য পেয়েছি। আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পারেন 100-এর বেশি কমেন্ট বা অসংখ্য কমেন্ট, এরকম কমেন্ট পেয়েছি আমি। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এটি খুবই ভালো একটা জিনিস, আমি ভারতে যাওয়ার আগে এখনও অবধি কোনো ক্লাব আমাকে তেমনভাবে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেনি। তো এটা একটা খুবই বাজে অনুভূতি আমার, ভারতের বড় একটি ক্লাবে যোগ দেওয়ার বিষয় বা অনুভূতিটা খুবই ভালো। ফুটবলে এমনটা অনেক সময় হয়, এটা একটা অদ্ভুত জিনিস, কারণ আপনি কখন কোথায় কিভাবে গিয়ে শেষ করবেন ফুটবল লাইফ কেউ সেটা জানে না। তো এরকম একটা বক্তব্য কিন্তু তিনি দেন। তো মোটামুটি তার বক্তব্যে এটা পরিষ্কার যে তিনি নিজেই কিন্তু কনফার্ম করে দিয়েছেন যে তিনি কিন্তু ভারতে আসতে চলেছেন এবং খুব তাড়াতাড়ি হয়তো সই পর্বটা তিনি সেরে ফেলবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।